আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। অনেকদিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম, আশা করছি সবাই সাথেই থাকবেন। আজকে আমি বানাবো পুডিং, তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই আমি একটা বোলে তিনটা ডিম ভেঙে নিলাম। এখন দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। এখন দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের গন্ধটা না থাকে। তো 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে ডিম, চিনি এবং ভ্যানিলা এসেন্সটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এই তো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন দুধ অ্যাড করে দিব। আর আমি 1 কেজি দুধ জাল দিয়ে অর্ধেক করে নিয়েছি। তো এখন দুধটা দিয়ে দেব ডিমের মিশ্রণের মধ্যে, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দুধের সাথে মিক্স করে নিব। মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে, এখন আমি চলে যাব ক্যারামেল তৈরি করতে। ক্যারামেল তৈরি করার জন্য 1/4 কাপ চিনি নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব সামান্য পানি। পানি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে জাল করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না কাঙ্ক্ষিত কালারটি আসে। তো আমি এটাকে একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে জাল করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলের কালারটা চলে এসেছে। আর এই পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে, না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। তো আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর ক্যারামেলটা নামিয়ে নিচ্ছি। এখন আমি যে পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরা বাটিতে ক্যারামেলটা সেট করে নিব। তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ক্যারামেলটা পোড়া বাটিতে সেট করে নিচ্ছি। তো এটা কিছু সময় রেখে দিতে হবে সেট হওয়ার জন্যে। তো আমি এটাকে রেখে দিচ্ছি ভালোভাবে সেট হয়ে যাওয়ার জন্যে, তারপরে দুধের মিশ্রণটা এটার মধ্যে ঢেলে দিব। তো দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলটা কিন্তু অনেক ভালোভাবে সেট হয়ে গেছে, এটা হাতের সাথে আর লেগে আসছে না। তো এখন আমি এটার মধ্যে দুধের মিশ্রণটা ঢেলে দিব। তো সব মিশ্রণ ঢেলে নেওয়া শেষ, এখন একটা ঢাকনা দিয়ে পাত্রটা বন্ধ করে নিব। বন্ধ করে পুডিংটা চুলায় বসিয়ে দিব। তো চুলায় আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে এরকম একটা কাপড় বিছিয়ে দিয়েছি, যাতে করে পুডিংয়ের বাটিটা নড়াচড়া না করে। পুডিংয়ের বাটি নড়াচড়া করলে এটার মধ্যে পানি ঢুকে যায়, এই জন্যে পাত্রের নিচে একটা কাপড় দিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটা স্ট্রেনারের মধ্যেও পাত্রটা বসাতে পারেন। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে পুডিংয়ের বাটি অর্ধেকটা পানির নিচে থাকে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে চুলার জালটা মিডিয়াম করে দিতে হবে। করে দিয়ে অপেক্ষা করতে হবে 25 থেকে 30 মিনিট। মাঝখানে একবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি পানি শুকিয়ে গেছে কিনা। পানি শুকিয়ে গেলে আরও পানি অ্যাড করে দিতে হবে। তো আমার পানিটা কিন্তু শুকিয়ে যায়নি, নিচে যথেষ্ট পরিমাণ পানি রয়েছে, এটা দিয়েই আমার পুডিংটা হয়ে যাবে। তো পুডিংটা হতে থাক, ফিরে আসছি 25 থেকে 30 মিনিট পর।
তো পুডিংটা হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে একটু চেক করে দেখব যে ঠিকঠাক মতো হয়েছে কিনা। তো পাত্রের মুখটা খুব সাবধানে খুলতে হবে যাতে ভাপ না লাগে। আমি একটা খুন্তির সাহায্যে ঢাকনাটা সরিয়ে নিলাম, এখন একটা টুথপিক দিয়ে চেক করে দেখব পুডিংটা হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন টুথপিকটা কিন্তু ক্লিন এসেছে, তার মানে আমার পুডিংটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা। তো আমি ফ্রিজে 1 ঘন্টা সময় রেখেছিলাম, এখন এটা বের করে নিয়েছি। এখন এটাকে মোল্ড আউট করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার পুডিংটা। তো আমি একটা নাইফের সাহায্যে চারপাশ থেকে এটাকে ছাড়িয়ে নিচ্ছি মোল্ড থেকে। এটা খুব সাবধানে করতে হবে, খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায়। তো আমি সাবধানে নাইফ দিয়ে চারপাশ থেকে আলাদা করে নিচ্ছি। এখন একটা প্লেটের উপর রেখে এটাকে মোল্ড আউট করে নিব। তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এটাকে মোল্ড আউট করেছি। পাত্রটার উপর হালকা একটু স্প্রেস করে নিচ্ছি যাতে করে মোল্ড থেকে পুডিংটা বের হয়ে আসে সহজেই। তো খুব সাবধানে পাত্রটাকে উঠিয়ে নিতে হবে যাতে করে পুডিংটা ভেঙে না যায়। তো এই তো আমি পাত্রটা উঠিয়ে নিলাম, তো দেখতে পাচ্ছেন আমার পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে আর কালারটাও মাশাল্লা অনেক সুন্দর এসেছে। এখন এটা একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। তো মাশাল্লা খেতেও অনেক মজা হয়েছে। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, আশা করছি আপনারাও একটা পারফেক্ট পুডিং পেয়ে যাবেন। তো ভিউয়ার্স প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এবং ভিডিওটি দেখে একটি লাইক দিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।